গুড মর্নিং। এখন বাজে সময় সকাল 5টা, আর অফিস থেকে ফিরে মাকে ফোন করলাম, আসছে মা মনে হয়, মানে একবারই ফোন করে রেখে দিয়েছি, গেটের বাইরে দাঁড়িয়ে আছি ঘরে ঢুকবো বলে। তো চলো বাড়িতে, ঘরে ঢুকি, এখনো আসেনি, মানে উঠতে পারে, ওঠেনি নাকি উঠেছে জানি না, দেখি আর একবার ফোন করে। মা, অতটা ঠান্ডা নেই একদম, তুমি এমন জড়িয়ে পেঁচিয়ে উঠেছ, আচ্ছা এইখানে নেই কেন, কোথাও রেড়া সব, ও বাবা মা এসছে না, ওই জন্য ওপরা সবার যা অবস্থা হয়ে গেছে। মা নড়বা নড়বা করছে, কেন ঘুম কাটেনি তো ওই জন্য। এখন যাই শুয়ে পড়ি, আর সকালবেলা উঠে যেতে হবে বাজার, তারপরে মাছ ফাছ আনতে, তো উঠি, তারপরে দেখা হচ্ছে। এখন একজন ঘুমাচ্ছে, আর ওইখানে আই যা, ওই যে মাছ, তোমরা কাট পাওনি আসল ব্যাপার, এই ব্যাপার উনুনের কাট পাওনি তোমরা, তার মানে তো চলো আমি আপাতত হয়ে পড়ি, আমি নটার মধ্যে ডেকে দিও কিন্তু, আবার শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে, মানে এখন শীতকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, সবই ভাই বর্ষা। তো চলো আজকে সারাদিন কিরকম কাটে তোমার সঙ্গে শেয়ার করবো, তো চলো ব্লগটাকে দেখতে থাকো। মা, বাবা, দিদা, আমি, অপূর্ব, আর্য, মামনি সবাই একসাথে, মানে বেশ বড় সড় একটা হল্লা পার্টি রয়েছে এখন বাড়িতে। তো চলো ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে, তো চলো এবার নিচে যাই। গুড মর্নিং, এখন মানে ঘুম থেকে উঠেছি বলে গুড মর্নিং, এখন সকালবেলা বেরোতে হবে বাজারেতে, বাজারেতে গিয়ে মাছ কিনে নিয়ে আসতে হবে, আর তার সাথে সাথে যেটা বলেছিলাম সকালে বাজার ফাজার করে নিয়ে আসবে একবারে, তো চলো একবার যাবো গিয়ে এখান থেকে বাজার করে নিয়ে আসি, যে টুকটাক বলেছে সেই বাজারটুকু, আর তাছাড়া মাছ কিনে নিয়ে একবারে ফিরি। আর এদিকে আর্যবাবু ঘরেতে রয়েছে ওর মার সাথে, চলতে থাকুক আমি বাড়ি আসি, তারপরে এসে কথা হচ্ছে। কড়াইশুঁটি কত? 1 কিলো কড়াইশুঁটি তাহলে দিয়ে দাও। কাকু, গাজর কত? টমেটো কত? ওদিকে মা দিদা মিলে আর্যকে স্নান টান করিয়ে রেডি করবে, আমি ওদিকে চিলি চিকেনটা কমপ্লিট করব। মা চিলি চিকেন খেতে খুব ভালোবাসে, ওই জন্য বলে রাইস আর চিলি চিকেন হবে, আজকে মাছ হবে, বাঁধাকপি হয়েছে, মাছের ঝোল হবে, তারপরে হচ্ছে ডাল হয়েছে, এগুলো হচ্ছে বাবা দিদার জন্য, দিদা একেবারেই রাইস খায় না, আর বাবা অতটা চলে, বাট বাঙালি একদম, মানে মাছে ভাতে বাঙালি টাইপের আমার বাবা, তো তাই জন্য তাই রান্নাই হবে। আর যেহেতু মামনি আজকে নিরামিষ, তো মামনির জন্য নিরামিষ রান্না হয়েছে, উচ্ছ হয়েছে, মামনির ফেভারিট, সবকিছু করা কমপ্লিট, এবার শুধুমাত্র চিলি চিকেনটা বাকি। আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে গেছি, বেশ পেঁয়াজ জুড়ে দিয়েছে, তো ওকে আবার ঠান্ডা রান্না করে এখানে আমি গ্যাসটা অফ করে দিই, কিন্তু যথারীতি এটার টেস্টটা কেমন হবে এবার আমি জানি। যেটা হচ্ছিল সেটা যদি আটকে যায় জানি না, একদম জড়িয়ে যাচ্ছে এবার, তো যাই হোক নাতি গন্ডগোল পাকিয়েছে, তো ঠাক দিদিমা কিছু বলবে না, ইয়ারকি মাছি নিয়ে নর্মাল কিছুই হবে না, হয়তো একটুখানি ভাজাটা বা কম বেশি হয়ে যাবে, তো ঠিক আছে, বাট চিলি চিকেনের যে চিকেন পকোড়ার টেস্টটা দারুণ হয়েছে, মানে অপূর্ব এখন ঘুমাচ্ছে, যদি ঘুম থেকে মানে ও কাজ টাজ করে এসে একটু শুয়ে নিয়েছে, যেহেতু নাইট করে এসে, ও যদি জেগে থাকতো তাহলে ওকে আজকে এই চিকেন পাবো, ওটা টেস্ট চিকেন ডান। এই কালারটা এরকম আসে কেন জানি না, আমি হবে না কেন, আলো নেই তো একদম ডান। পাশে ভাত হচ্ছে, সরো হাত সরো, ভাতও প্রায় হয়ে গেছে, এবার এটাকে ঠিকঠাক করতে হবে, মানে ভেজ রাইস, তার জন্য এখানে সবজি আমার ভাজা কমপ্লিট, আমি শুধু কিন্তু ভাজি না সবজির সাথে, এটাকে মাখিয়ে নি, সান্টান লাগবে, একটা 25, এটা সেকেন্ড টাইম ঘুম হচ্ছে, এখন থার্ড টাইম বাকি আছে, না না
দিলেই তো ভর ভর কেন আড্ডা শুরু করে দেবে? আর্যকে বসছে, আর এখানে এখানে আর্য বুড়ো দিদা খাচ্ছে, আর এখানে আর্য দিদা খাচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর্য দিদার ফেভারিট খাবার, খাচ্ছে, খাও, তো লেট করো না, সে চিনতে খাবে। আমি সবাই গার্ড দিতে বসেছি, লজ্জা করো না, লজ্জা করবে না। কেমন লাগলো লাড্ডু? ভালো লাড্ডু না, রাইস আর চিলি চিকেন, ঠিক আছে? তুমি চুলের রং করবে না মা, চুল তোমার হয়ে গেছে। চুলে কেলে গেলে স্নান করাবে বাবা, রক্ষা করো বাবা, স্নান করাবে মামনি। তুমি ওই করেছিলে সকালবেলা উঠে আজকে ভোর 5:30-6টার সময় বাথরুম সাথে করে করে এলো, কীর্তন শুনছে মোবাইল যাবে। আমি গিয়ে ঢুকে দিয়ে ঢুকে বলেছি তুই মেয়ে যেখানে ঘুমাতে মেয়ে, ও না আমি ঘুমোইনি। ফোনটা করবে ওই দেখো উল্টো পাশে টিপছে, ওই দেখো ওই দেখো বলো কনফারেন্সে নিতে একটা কথা বলবো। হ্যাঁ কল যাচ্ছে এখন, আমি যাই ঘুরে আসি। চকলেট বানাচ্ছে মামনি, এসে বললো ফ্রেঞ্চ ফ্রাই খাবি সন্ধ্যেবেলা। আমি ঠিক আছে, ফ্রেঞ্চ ফ্রাই যখন খাওয়াবে বাড়িতে তো তৈরি করা আমাদের পক্ষে পসিবল হয়নি, উল্টো পাল্টা হয়েছে, ওই জন্য এখন ফ্রেঞ্চ ফ্রাই আনতে যাব। তাই জন্য রেডি হতে সবেমাত্র উঠেছি, মানে আমি খাটের থেকে অপূর্ব ওকে পাহারা দিয়ে বসেছিল, আমি চকলেট বানাচ্ছিলাম, তো তার মধ্যেই মহারাজ উঠে বসে আছেন। হ্যাঁ ওই যে রোববার সকালে রোববার খেয়ে দিয়ে যাবে, আজকে সময় 12 তারিখ 11 তারিখ মামনি বলেছে মা রাজি হয়েছে, হ্যাঁ মা রাজি হয়েছে। লোকজন বলছে আমি নাকি তোমাকে কোথাও ঘুরতে যেতে দিই না, আমি নাকি মামনির বাপের বাড়ি মানে মা তোমার কি যেন তোমার বাপের বাড়ির লোকজনকে নাকি আমি পুছি নাকি পচে না, সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আসলেই যে ক্যামেরাটা দেখাতে হবে সেই জন্য না। এই পরশুদিন তো আমার ভাই এসেছিল, সবাই যদি ক্যামেরা ফ্রেন্ডলি হয় না ভাই, এবার
আর মামনি একটি আশ্রমের সাথে যুক্ত, যেখান থেকে মামনি ঘুরতে যায়। তো মেইনলি তারা মানে মামনি যে মহারাজ তিনি অসুস্থ, তো 2000 করোনার জন্য সেই সব জায়গা থেকে যাচ্ছে একদমই যাচ্ছে না। 2023 জানুয়ারি থেকে, হ্যাঁ জানুয়ারি থেকে আবার শুরু হবে। তোমরা জানো যদি মানে যাওয়ার কথা আছে, যদি যায় নিশ্চয়ই আমরা যাব। হ্যাঁ এবং সবাই যাবো, আমরা সবাই মিলে যাবো, ইচ্ছা আছে। হ্যাঁ সেখানে আমার মা বাবাও বলে রেখে যাবে। একটাই কারণ, তোমরা এরকম মানে ধুমধাম করে ভিডিও দেখো, ধুমধাম করে কমেন্ট করে ফেলো, বাট একটুখানি দেখে দেখে করো যে না, পুরোনো ভিডিও দেখে তারপরে একটা বড় সড়ো কমেন্ট মানে জাজমেন্টটা করে দিই, বড় একটা জাজমেন্ট, যেখানে মানে আমাকে পুরো কাট করে ফেলে দেওয়া। প্লেনে তো আমরা ত্রিপুরাও গেছিলে, মামনি যা লাস্ট গেছে করোনার আগে ত্রিপুরায়, সেরকম মাঝখানে আমার মহারাজ উঠে পড়েছেন, উনিও বেরোবেন যথারীতি কান না। হ্যাঁ একদমই কাছে, তো আর্য ওই চাঁদ পরে দেখিও, তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তুমিও কি একটু ফ্রেঞ্চ, এই চাঁদ কোথায়, চাঁদ মামা কোথায়, চাঁদ মামা কোথায়, চাঁদ মামা, চাঁদ মামা, ও এই যে চাঁদ মামা, তুমি কি ফ্রেঞ্চ ফ্রাই খাবে, খাবে ফ্রেঞ্চ ফ্রাই, কোথায় কি যেন নেব, আমি কি জানি, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই নেব, তাই খাবে যে মজা নেবে, মাছ নাকি যাওয়ার আগে তখন নিয়ে নেব, যাওয়ার আগে নেব, এখন কি করতে হবে, অনেক দেরি আছে, এই তো ওটা মনে হয়, এই তো এই তো আমুল আছে, অনিল আছে, আশীর্বাদ, আমুল নেবে, নাই না তোর জন্য কি করতে হচ্ছে দেখ, এখান থেকে দেওয়া নেওয়া চলছে, ওই যে নামছেন আমাদের মামনি, মামনি ফ্রেঞ্চ ফ্রাই বসিয়ে দি, চায়ের সাথে খাবে, জয় রাম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বাবা, ওরে বাবা রে, তোমার ছেলে যা দিল না ওর মতে, এই রাম করে দুধ থেকে দিচ্ছে, তো এখন হচ্ছে আর্যবর জন্য জল গরম, রাত্রে ওনাকে ডালিয়া খাওয়ানো হবে, জলটা করানো থাকে, অনেক সময় কি হয় বলতো, ডালিয়া না ওই ঝোল একদম কমে যায়, শক্ত হয়ে যায়, তখন ওই জলটা গরমটা থাকে, সেটাতে আর একটু ফুটিয়ে নিলে ঠিক হয়ে যায়, জল গরম করে তারপরে যাবো আমি আজকে আবার চকলেট তৈরি করতে, বেশি কিছু অর্ডার নিতে পারিনি মানে ভ্যালেন্টাইন্স ডেতে, পরের বছর যদি আর্য শান্ত হয় তাহলে পরের বছর বেশি করে নেবো, এবার একদম কম নিয়েছি, যেটা নিয়েছি ওগুলোকে কমপ্লিট করতে পারলেই আমার অনেক, মানে যাদের কথা দিয়েছে তাদের দিতে পারলেই আমার অনেক, আমি দেখছি দিচ্ছি, ঘাটে ঘাটে পড়েনি তাই হয়নি, ঘাটে ঘাটে তো দিয়েছি, না না হয়নি কিছু, ওটা কাজ দেখে না তো, হয়তো ওর কাজই যাবে বলে দেখো, আরে পা উঁচু করো, লাগেনি তো, লাগেনি লাগালাম তো আর কত জোরে লাগাবো, জোরে চাপতে হবে, চলেছে এটা যাবে মুম্বাইতে, তার সাথে রেডি হয়েছে এই 6টা বক্স, তো এই ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, যথারীতি মামনির কথা মতো বাবা মা থেকে গেছে, মানে তুমি কালকে এক কথা মামনি যে মার্বেল রকে গেছিল, সেই মামনি মার্বেল রক না, মামনি এক কথাতে বাবা একদম চুপ, মামনি রক বাবা শক্ট, তো চলো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করছো তারা বেল বাটনটাকে প্রেস করে রেখো, নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না,